ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। জি ভাই, সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি। আপনার বড় বোনকে বলে দিন যে কাবাগরের দক্ষিণ পূর্ব কর্নারে যে পাথরটি লাগানো আছে এটি হচ্ছে আল হাজারুল আসওয়াদ, তথা কালো পাথর। আসলে এই পাথরটি কালো ছিল না, এটি জান্নাত থেকে এসেছে। সাদা ধবধবে ছিল এই পাথরটি, বনি আদমের গুনাহ চুষতে চুষতে নিতে নিতে এটা কালো আকার ধারণ করেছে। এই হচ্ছে হাজারুল আসওয়াদের সংক্ষিপ্ত ইতিহাস, এবং এটি আল্লাহর কাছে ফিরে যাবে কিয়ামতের দিন। এই হাজার আসওয়াদের জবান থাকবে, চক্ষু থাকবে, সে কথা বলবে, যারা একে চুম্বন করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালনার্থে, যারা এই পাথরকে চুম্বন করবে তাদের পক্ষে সাক্ষ্য দিবে। এই হাজার আসওয়াদ কালো ছিল না, বরং বনি আদমের গুনাহ নিতে নিতে কালো হয়ে গেছে। এই পাথরকে চুম্বন করা সুন্নত। একই সময় আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে এই পাথর আমাদের উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, এটি একটি পাথর মাত্র। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে পাথর, আমি জানি তুমি একটি পাথর ছাড়া আর কিছু 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 নও। আমি যদি নবী করিম সাল্লামকে চুম্বন করতে না দেখতাম তাহলে তোমাকে কখনোই চুম্বন করতাম না। এ থেকে বোঝা গেল পাথর আমাদের গুনাহ নিজস্ব ক্ষমতায় নিতে পারে না, এবং তার ভালো বা মন্দ করার কোনো ক্ষমতাও নাই। আমরা কেবল সুন্নত আদায় করি, নবীর হুকুম পালন করি, এই হচ্ছে আমাদের কথা, কিন্তু পাথরের ইবাদত আমরা করি না। আমরা শুধুমাত্র আসলে সুন্নত আদায় করি, এই এই পাথরকে চুমু দেওয়া সুন্নত, সুতরাং এই জন্যই আমরা চুমু দেই, আর কিছু নয়। সুতরাং এই পাথরটি কাবাগরের সাথে যুক্ত রয়েছে, এটি জান্নাত থেকে এসেছে, আবার কিয়ামতের দিন আল্লাহর কাছে ফিরে যাবে, এবং সেটি কাবাগরের তওয়াফকারী এবং তাতে চুম্বনকারীদের পক্ষে কথাও বলবে, সাক্ষ্য দিবে। আপনার বড় বোনকে এই বয়সটি পৌঁছিয়ে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।